ওয়েলকাম টু শাতিস ওয়ান্ডার লাইফ। আজ আমাদের বাড়িতে আমার বন্ধু স্মিতা এসেছে, তো ও অনেকদিন পর আমাদের বাড়িতে এলো। আর মাঝে একদিন ওর সাথে আমি নৈহাটিতে একটা এক্সিবিশনে গেছিলাম, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, কিন্তু আমাদের বাড়ি আসা হলো অনেকদিন পরে। তো তাই ভেবেছিলাম আমি ও ঝিমলি চিনি সবাই মিলে কোথাও একটা খেতে যাব। তো আমরা এসেছি অ্যাকোয়াটিক প্যালেসে। অ্যাকোয়াটিক প্যালেস কল্যাণীর অনেক পুরনো রেস্টুরেন্ট, বাট ওটা আমাদের থেকে একটু দূরে হয় বলে আমার কোনো দিন আসা হয়নি। মানে আমরা থাকি বি ব্লকে আর ওটা এ ব্লকের ওদিকে, তাই জন্য অনেকটাই দূর হয়ে যায়। তো যাই হোক, গিয়ে দেখলাম কিন্তু আমাদের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগলো। এটা হোটেল প্লাস রেস্টুরেন্ট, তাই জন্য অনেকটা বড়, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে এত সুন্দর একটা লন রয়েছে, এই জায়গাতে অনেকক্ষণ বসে সময় কাটিয়ে দেওয়া যায়, আর খুব মেনটেন, সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই জায়গাটা আমাদের খুব সুন্দর লাগলো, আমরা যদি আরেকটু সময় হাতে নিয়ে যেতাম তো এই লনে বেশ আরও খানিকক্ষণ থাকা যেত। এই লনটার মধ্যে দিয়েই অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলি রেস্টুরেন্টের যে এন্ট্রান্স সেটা, তো এই দিক দিয়ে এখান দিয়েই আমরা গিয়েছিলাম। তো খুব সুন্দর করে সাজানো গোছানো লনটা, আর যেহেতু দুদিকে রয়েছে রেস্টুরেন্ট, মানে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আর একটা আলাদা, তো পুরোটা মিলিয়ে অনেকটা স্পেশিয়াস। মানে আমরা যখন ফ্যামিলি রেস্টুরেন্টটায় ঢুকবো, তোমাদের হয়তো মনে হবে যে এখানে জায়গাটা অতটা বড় নয়, কিন্তু তোমরা নিশ্চয়ই আগে খেয়াল করলে যে আমরা অন্য একটা জায়গায় ঢুকে তারপর এদিকটায় এসেছি। তো এখন যেটায় ঢুকছি সেটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্টের এন্ট্রান্স। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছিমছাম একটা রেস্টুরেন্ট, ওদের ওয়াল রেকর্ডটাও আমার খুব ভালো লেগেছে, তাই জন্য পরে আমি আবার তুলেছি ওটা। তো যাই হোক, পরে খাবার যখন আসবে তখন তোমাদের ফুড কোয়ালিটি সম্পর্কে বলবো। তো জোম্যাটো তো আগেই দেখেছিলাম যে ওরা মোটামুটি সব কিছুই রাখে, তো যখন আমরা খাবারগুলোর অর্ডার দিলাম তো যা যা চেয়েছিলাম সবই কিন্তু অ্যাভেলেবল ছিল। মানে এরকম হয়নি, অনেক সময় অনেক জায়গায় অনেক খাবার দেখায় জোম্যাটোতে কিন্তু সেটা গিয়ে দেখা যায় অ্যাভেলেবেল নেই, কিন্তু এই ব্যাপারটাও হয়নি। তো আমাদের এমনিতে ইন্টেরিয়রটা তো খুবই সুন্দর লেগেছিল, আর তারপর কি অর্ডার দিলাম না দিলাম সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আমি ইউজুয়ালি কোথাও কোনো রেস্টুরেন্টে গেলে তোমাদের সবসময় মেনুটা দেখাই, কিন্তু এই দিন আমার মিস হয়ে গেছে, কারণ আমরা গল্প করতে একটু বেশিই ব্যস্ত ছিলাম। কারণ বুঝতেই পারছো একজন বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলে এমনি অনেক গল্প জমে থাকে, যদিও স্মিতা আমাদের বাড়িতে রাতে ছিল সেদিন, তাও আমরা খুব আড্ডা ফাড্ডা মারছিলাম, তো ওই জন্য আমার খুব ভালো করে হয়তো ব্লগটা করা হয়নি। তো তাও ভাবলাম যে যেটুকু করা সম্ভব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর মেবি এই রেস্টুরেন্টে অনেকেই এসেছো, কারণ কল্যাণীর অনেক পুরনো রেস্টুরেন্ট, আমার যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তাই জন্য আমি শেয়ার করছি। তো তোমরা বলো আমাকে, তোমরা যারা যারা গেছো তোমাদের কেমন লেগেছে? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে ক্রিসপি চিকেন। তো আমি সব খাবারগুলোরই প্রাইস মেনশন করে দেব, প্রাইস আমার ঠিকঠাকই লেগেছে। আর এই ক্রিসপি চিকেনের কোয়ালিটিটা খুবই ভালো ছিল, খেতেও খুব ভালো। তুই ক্রিসপি চিকেনটা খেয়ে বল কেমন। আগে কখনো খাইনি, বলতে তো হবে না, একটু বললে বললে ভালো হয়, তখন তাড়াহুড়ো করে আবার এটা ঠান্ডা হয়ে যাবে। ভালো, ঠিকঠাক, সব ঠিকঠাক, এতগুলো সমস্যা এটা অ্যাকচুয়ালি আমরা তিনজনই মেন কোর্সের থেকে স্টার্টার খেতে বেশি ভালোবাসি, তো আমরা মেনলি স্টার্টার আইটেমসই অর্ডার দিয়েছিলাম, আর ওগুলো খেয়ে আমাদের পেট ভরে গেছিলো, মানে কোয়ান্টিটি বেশ অনেকটাই ছিল, তাই জন্য আমাদের আর কিছু আর অর্ডার দেওয়ার দরকারও পড়েনি। এই যে দেখো, এখান থেকে ডেকরটা আমি কাছ থেকে দেখাই। অ্যাকচুয়ালি আমি নিজে যেহেতু পেন্টিং করতে ভালোবাসি, তো ওই জন্য এটা আমি আলাদা করে তুলেছি, কারণ আমার মনে হয়েছে এত সিম্পল না, পুরো জিনিসটা খুব সিম্পল। এই যে পাহাড়গুলো যে করা রয়েছে, এটা হাতে আঁকাও সম্ভব, তো এটা খুব সুন্দর হবে দেওয়ালে কেউ করতে চাইলে, কালার কম্বিনেশনের জন্য খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের গোল্ডেন ফ্রায়েড প্রন,
তো এটাও যথেষ্ট ভালো ছিল, প্রনের কোয়ালিটি খুব ভালো ছিল। আর এটা হচ্ছে আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার, এটা না ভীষণ ভালো খেতে, ওখানে গেলে অবশ্যই এটা ট্রাই করো, খুব ভালো বানিয়েছিল এটা ওরা, আমাদের দারুণ লেগেছে। ভালো এটা, এটা বেশি ভালো লাগলো ওটার থেকে, এটা বেটার, মানে চিলি চিকেন ওটার থেকে আর এটা আরো, এটা বেটার, অনেক বেটার, ক্রিসপি চিকেন এটা আরো সুন্দর। হ্যাঁ আচ্ছা কেমন লাগছে? যেমনি নর্মাল গোল্ডেন ফ্রাইড প্রন হয়, মানে বেশ ক্রিসপি, আর চিংড়িটা অনেকটাই বড় বড় দিয়েছে। আচ্ছা চিংড়িটাকে একটু দেখাই, তো আমাদের ডিনার কমপ্লিট, মানে খুব বেশিক্ষণ সময় লাগেনি যেহেতু ওরা মোটামুটি তাড়াতাড়ি সার্ভ করেছিল। তো তারপর আমরা, আমাদের একদমই রাত হয়নি, আমরা যেহেতু দূরে যাব তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আর আমরা শুধু মেয়েরাই গেছি। তো যাই হোক, তো তখন আমরা বেরিয়ে ভাবলাম যে এই জায়গায় যে লনটা রয়েছে ওটা এত সুন্দর, ওখানটায় আমরা এখানে প্রথমে দাঁড়িয়ে তারপর বসে আমরা গল্প টল্প করছিলাম। চিনি খুব দৌড়াদৌড়ি করছিল, কারণ চিনিরও বেশ ভাল লেগেছে, এরকম বেশ অনেকটা খোলা জায়গা পেলে ওর তো খুবই ভালো লাগে। তো যাই হোক, খুব ভালো লেগেছে, স্মিতারও খুব ভালো লেগেছে, ওর পুরো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে, ও বলছিল যে আর একটু বেশিক্ষণের জন্য এলে ভালো হতো। তো যাই হোক, ওর রিভিউটা ভালো করে দিতে পারলাম না, কারণ এখানে এত জোরে গান চলছিল, তো ওই জন্য এখানে তো অ্যাকচুয়ালি শ্যুট করাই যাচ্ছিলো না, তো তবুও একটু যেটুকু ওকে জিজ্ঞাসা করতে পেরেছি করেছি, বাট পুরোটাই ম্যাক্সিমামটাই আমাকে ভয়েস ওভারে করতে হলো। এই প্রবলেমটা অনেক জায়গাতেই হয়, সব জায়গাতেই রেস্টুরেন্টে খুব গান চলে, আর গানগুলো এলে হয়তো এইটুকু গানের জন্য কপিরাইট চলে আসবে আমি জানি না। তো ব্যাকগ্রাউন্ডে গানটা দেখলাম অনেক জোরে জোরে এসেছে। তো যাই হোক, আমাদের ইভিনিংটা খুব সুন্দর কেটেছে, খুবই ভালো লেগেছে, তো আবার আসবো হয়তো, এটা কোনো দিন আসা হয়নি, কিন্তু এরপর জোম্যাটো করে এখান থেকে খাবারও অর্ডার দিতে পারবো। আচ্ছা ওটা কে বলতো, এখন মনে আছে ওর নাম কি? কে এটা, এটা কে, কি ভুলে গেছিস? আবার ভুলে গেছিস? স্মিতামণি না, ওকে একটু বারবার করে না, বাংলা নামগুলো বেশি মনে রাখতে পারে না, ইংরাজি হলে ঠিক আছে, আমার নাম যথেষ্ট কঠিন, ওই জন্য না, ওকে ইংরাজিতে তুই একটা ভয়ঙ্কর নাম বলে দে, সেটাও মনে রেখে দেবে, কিন্তু বাংলা নাম ওর মনে রাখতে কষ্ট হয়। তো আমরা এখন ফেরার পথে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে দিলে আমার সব আপডেটের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আগেই বলেছিলাম যে আমি একটা অনলাইন জব জয়েন করেছি, তাই জন্য আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, এবার অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু প্লিজ তোমরা মানে এটা ভেবো না যে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেব, আমি ভিডিও দিতে থাকবো, হয়তো আমার একটু দেরি হবে, তো খুব শিগগির তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।